কারাগার নাটকটি নিয়ে আজকে আলোচনা করব। কারাগার নাটকটি মন্মথ রায়ের লেখা। এটি একটি পৌরাণিক নাটক। কারাগার নাটকটি প্রকাশিত হয়েছিল 1931 খ্রিস্টাব্দে। কারাগার নাটকটিতে গান রয়েছে 16টি এবং এই নাটকটি 5টি অঙ্ক রয়েছে এবং দৃশ্য রয়েছে 18টি। কারাগার নাটকটি যে পটভূমিতে রচনা হয়েছিল সেই পটভূমিটি হলো ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের অবসান কল্পে মহাত্মা গান্ধী 1930 সালের 12ই মার্চ সবরমতী আশ্রম থেকে 79 জন সত্যাগ্রাহী নিয়ে যাত্রা করে। 24 দিনে 384 কিলোমিটার অর্থাৎ 241 মাইল পথ পায়ে হেঁটে পশ্চিমে সমুদ্র উপকূলে ডান্ডি নামক স্থানে লবণ আইন ভেঙে সত্যাগ্রহ আরম্ভ করেন। এজন্য 1930 খ্রিস্টাব্দের 5ই মে তাকে গ্রেপ্তার করা হয়। এর ফলে সমগ্র ভারতে ব্রিটিশ আইন অমান্য আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। দেশের ছোট বড় সব নেতা তখন জেলে। দেশের এই সংকটময় পরিস্থিতিতে নাট্যকার 1930 সালের 12ই আগস্ট থেকে 25শে আগস্টের মধ্যে মাত্র 14 দিনে নাটকটি রচনা করেন। শেষে 25শে নভেম্বর থেকে 13ই ডিসেম্বরের মধ্যে নাট্যকার নাটকটিতে যে নতুন রূপে সর্জিত করেন তা মনমোহন থিয়েটারে 24শে ডিসেম্বর বুধবার 1930-এ প্রথম অভিনীত হয় কারাগার নাটকটি। আর এই কারাগার নাটকে ধরিত্রীর গান রচনা ও সুরদান করেছিলেন কবি নজরুল ইসলাম। অন্যান্য গান রচনা করেছিলেন ও সুরদান করেছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়। কারাগার, এই কারাগারের অর্থটা কী? কারাগার শব্দের মূলে আছে কারা, এই কারা শব্দটি, অর্থাৎ কারা অর্থাৎ হিংসা, বধ, বন্ধন, পীড়া, জেল ইত্যাদিকে বোঝায়। আবার কারা রূপ জেল বা বন্ধনাগার, এটিকেও কারাগার বলা হয়। অর্থাৎ অত্যাচারী কংস কারাগারে দেবকী, বসুদেব প্রভৃতিকে রেখে যে পীড়ন দিয়েছে, কঙ্কা, রঞ্জন ও অঞ্জনাকে যে ক্ষুধা পিপাসার কাতর করে মেরে ফেলেছে, সেই দৃশ্যপট কারাগার শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে। রূপক অর্থে কারাগার কী? রূপক অর্থে হলো কারাগারটা, রূপক অর্থে অর্থাৎ ইংরেজ বিরোধী একটি মতকে প্রতিষ্ঠা করে কারাগার নাটকটি। সেখান দিয়ে যদি দেখতে হয় কারাগার নাটকটিকে, তাহলে দেখা যায় যে কারাগার ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের তৈরি জেল, যেখানে স্বাধীনতা সংগ্রামী নানান মহান স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে রেখে পীড়ন করা হয়েছে এবং অনেক বন্দীকে তিলে তিলে অত্যাচার করে মেরেও ফেলা হয়েছে এই কারাগারের মধ্যে। কারাগার নাটকে আমরা যে চরিত্রগুলি পেয়েছি তার মধ্যে অগ্রসেন, যিনি কংসের পিতা, এবং কংস, বিদুরথ, বসুদেব, যাদবগণ, দেবকী, কঙ্কা, চন্দনা, মদিরা, এবং ধরিত্রী, নরক, কঙ্কন, আর তোমার কীর্তিমান, রঞ্জন, অঞ্জনা, যোগমায়া, নর্তকীগণ এবং যারা পূজা দিচ্ছিলেন পূজার্থীগণ। এইভাবে আমরা এতগুলো চরিত্রের সমাগম পেয়েছি কারাগার নাটকে। আমরা কারাগার নাটকটিকে যদি 5টি অঙ্কে ভাগ করি তাহলে দেখতে পাবো যে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে আমরা দেখতে পেয়েছি নারায়ণ মন্দিরকে। নারায়ণ মন্দিরে বসুদেব, দেবকী, উগ্রসেনের কথোপকথন চলছে এবং কঙ্কন ও কঙ্কার বিবাহ ঘটছে, প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে। দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি নৃত্যশালার তীর্থ, কংসের সেখানে মদ্যপান ঘটছে, এবং দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি চন্দনার ফিরে আসা এবং যাদবগণ কর্তৃক অপমান, এবং দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি নারায়ণ মন্দিরের তীর্থপট, সেখানে বসুদেব ও দেবকীর সংলাপ এবং কীর্তিমানের আগমন ও কংসের প্রবেশ। তৃতীয় অঙ্কটি স্বাভাবিকভাবে কারাগার নাটকের একটি বড় প্রেক্ষাপটকে ব্যক্ত করেছে। তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যে আমরা পুষ্পবাটিকা দেখতে পাচ্ছি। এখানে স্বামী বিদুরথ তার স্ত্রী অঞ্জনাকে দুধ দিয়ে কংসের পা ধুয়ে দিতে বললেন বা বলছেন, এবং
তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে আমরা প্রান্তর দেখতে পাচ্ছি। এই প্রান্তরে কি হচ্ছে, ধরিত্রীরা গান গাচ্ছে। এবং তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যে কারাগারের মধ্যে কীর্তিমানের মৃত্যু ঘটেছে। এই দৃশ্য আমাদের সামনে মন্মথ রায় দেখিয়েছেন। তৃতীয় অঙ্কের চতুর্থ দৃশ্যে আবার প্রান্তরের মাঝে ধরিত্রীদের গান হচ্ছে। তৃতীয় অঙ্কের পঞ্চম দৃশ্যে পুষ্পবাটিকা, যেখানে চন্দনা ও কঙ্কনের কথোপকথন, বিদুরথের স্ত্রীপুত্রের কারাদণ্ড ঘটেছে। এবং তৃতীয় অঙ্কের ষষ্ঠ দৃশ্যে আবার প্রান্তরে ধরিত্রীর গান। তৃতীয় অঙ্কের সপ্তম দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি পুষ্পবাটিকায় কংসের স্বপ্ন দর্শন ঘটছে। এবার চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি পাশ্চাত কক্ষ, সেখানে শালগ্রাম শিলা নিয়ে কংস ও উগ্রসেনের দ্বন্দ্ব ঘটেছে এবং উগ্রসেন সিংহাসনচ্যুত হয়েছেন। আর চতুর্থ অঙ্কের দ্বিতীয় দৃশ্যে আমরা রাজপ্রাসাদ দেখতে পাচ্ছি, যেখানে কঙ্কার আঙুল কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। চতুর্থ অঙ্কের তৃতীয় দৃশ্যে আমরা আবার কারাগারের মধ্যে বিদুরথের পাগল হওয়া অবস্থা দেখতে পেয়েছি। চতুর্থ অঙ্কের চতুর্থ দৃশ্যে আমরা দেখতে পেয়েছি প্রান্তরের আবার ধরিত্রীর গান। এই যে প্রান্তরে ধরিত্রীর গান বারে বারে আসছে, এইটা লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যখনই কোনো দুঃখের ঘটনা ঘটছে, যখনই কোনো চরিত্র আমাদের কারার মধ্যে প্রবেশ করছে, কারাগারের মধ্যে, বা মৃত্যু ঘটছে, বা তার নানান রকমভাবে পীড়ন হচ্ছে, দমন হচ্ছে, তখনই এই গানের উদ্ভব হচ্ছে। অর্থাৎ তার দুঃখ, যন্ত্রণা, হতাশা, কষ্টকে এই গানের মাধ্যমে ব্যক্ত করেছেন নাট্যকার এই নাটকের মধ্যে। এবং চতুর্থ অঙ্কের পঞ্চম দৃশ্যে আমরা আবার কারাগারের মধ্যে কঙ্কা ও কঙ্কনের মৃত্যু দেখতে পেলাম। পঞ্চম অঙ্কে প্রথম দৃশ্যে আমরা নৃত্যশালা দেখতে পাচ্ছি, যেখানে নৃত্যশালায় কংস মৃত্যু ভয়ে জর্জরিত হয়ে গেছে। এবং পঞ্চম অঙ্কের দ্বিতীয় দৃশ্যে প্রান্তরে দেখতে পাচ্ছি ধরিত্রীর গান বাজছে এবং বসুদেব ও কংসের সংলাপ ঘটছে। এইভাবে নাটকটির সমাপ্তি ঘটেছে। এই নাটকটি অসাধারণ একটি নাটক। সবাই এই নাটকটির টেক্সট ভালো করে পড়লে এই নাটকটি আশা করি আরও ভালো বুঝতে পারবেন। Thank you.